আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে যে বাড়ি দেখাচ্ছি, বাড়িটি 2 ইউনিটের একটি বাড়ি। এই বাড়িটি ভিতরে কী আছে, এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অসাধারণ, নতুন মডেলের, নতুন ডিজাইনের একটি বাড়ি। কিন্তু অনেকে চায় এমন অল্প খরচে, অল্প জায়গাতে এমন সুন্দর বাড়ি। তো তাদের জন্য এই সুন্দর বাড়ির ডিজাইনটি, অসাধারণ বাড়ির ডিজাইনটি, মন মতন বাড়ির ডিজাইনটি। তো বন্ধুরা, বাড়িতে সামনে কোনো ব্যালকনি থাকবে না, বাড়িটার সিট হবে সামনে, খুব সুন্দর একটি ডিজাইন। আসুন বাড়িটার ফ্লোর প্ল্যানটা আমরা এখন দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার যে ফ্লোর প্ল্যান। বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট, প্রস্থ হচ্ছে 27 ফিট। তো যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি, এখানে আমাদের যদি স্কোয়ার ফিট হিসাব করেন, তাহলে আপনার এখানে আসবে 837 স্কোয়ার ফিট। এখন যদি আমরা হিসাব করি, শতাংশ হিসাব করি, যদি হিসাব করেন যে শতাংশ দিয়ে হিসাব করি, এখানে আসবে 1.92 শতাংশ ডেসিমাল, অর্থাৎ 1.92 শতাংশ হয়। তো বন্ধুরা, বাড়িতে প্রথমে আপনি ঢুকেই যেটা পাচ্ছেন, দুই পাশে দুটা ইউনিট, সেটি নিজ দিয়ে প্রবেশ করবেন। এক ইউনিটে আমাদের যেটা হচ্ছে একটা বেডরুম 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট, মধ্যখানে রয়েছে কিচেন 7 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি, রয়েছে আরেকটা বেডরুম 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট, রয়েছে একটা কমন টয়লেট 4 ফিট বাই 7 ফিট। অর্থাৎ একটা ইউনিটে পাবেন আপনি দুটা বেডরুম, একটা কিচেন, একটা টয়লেট, অপর ইউনিটে সেম। এটা হচ্ছে যাদের জায়গা অল্প, যাদের দুই ভাই অথবা যারা বাড়ি ভাড়া দিতে চান তাদের জন্য এমন বাড়ির ডিজাইনটি, এমন বাড়ির ফ্লোর প্ল্যানটি, এমন নকশাটি, যেটাই বলেন আপনি। তো বন্ধুরা, এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে দেখুন। এই বাড়িটা যদি আপনি একতলা তৈরি করেন, কোনো ফাউন্ডেশন যদি আপনি না দেন, তাহলে খরচ হবে একটি, তাহলে খরচ হবে আপনার বর্তমান খরচ অনুযায়ী, তাহলে খরচ হবে আপনি 14,22,000 টাকা, 14,22,900 টাকা খরচ হবে আপনার একতলা তৈরি করতে, যদি আপনি একতলা দেন। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে আপনি এটা তিনতলা ফাউন্ডেশন দেবেন কিংবা দোতলা ফাউন্ডেশন দেবেন, তাহলে আপনি যে খরচটি হবে, দোতলা ফাউন্ডেশন দিলে আপনার 16,74,000টা লাগবে দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি তৈরি করেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি, যেন ওনারাও উপকৃত হয় এমন আনকমন অসাধারণ ডিজাইনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।